কবরে যাও না রে বাবা, নেক আমল বেশি বেশি করিয়া মাওলার কবরে যাওয়ার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য যে 3.5 হাত কবর তোমার আমার জন্য রাখিয়া দিয়েছেন, ওই কবর তোমরা দেখতে সবাই মনে করতেছো কবর, ওই কবরটা কিন্তু বাবা কবর না। কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও কুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল নিজেই ফরমান ওই কবরটা কাল কিয়ামতের দিন, বাবা তুমি যখন কবরে চলে যাবে মরার পরে ওই কিয়ামত পর্যন্ত কারো কারো কবরটা জাহান্নামের কুয়া হয়ে যাবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। নফসের মতো মাইন না, সবচেয়ে দামি নফস বলা মানুষ। আপনার এলাকার মসজিদের ইমাম সাহেব আপনাকে সর্বদা নামাজের জন্য আহ্বান করে, এ ভাই নামাজ পড়ো, রোজা রাখো, গুনাহ করিও না, হারাম ছাড়ো, হালাল খাও বাবা, কষ্ট করো, কষ্ট করে হালাল জীবন সন্তান করো। ইমাম সাহেব তোমাকে বারবার ডাকে, ও ইমাম সাহেবের দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন নফসে মুতমাইনার গুণ ঢুকায় দিছে। ইমাম সাহেব গুনাহ করে না, নেকের কাজ ছাড়ে না, নিজে ও নামাজ পড়ে আরেকজন নামাজের আদেশ দেয়। জোরে বলেন কথা ঠিক না ঠিক, আরো জোরে বলেন কথা সত্য না মিথ্যা। ইমাম সাহেব, ইমাম সাহেব একজন আলেম, একজন মুক্তি সাহেব, সমাজের মধ্যে কত বড় বড় আল্লাহওয়ালাদেরকে পাওয়া যায়, ওই আল্লাহওয়ালারা নিজের নফসকে নফসে মুতমাইন্না বানাইছে। নফসের মুতমাইন্নার দাম এত বেশি রে বাবা জানো না, নফসের মুতমাইন্না না করিয়া ওই কবরে যাইও না। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা ও পর্দাদার মা বোনেরা নিজের নফসকে দাবি বানানোর চেষ্টা করেন, তোমার নফস দেখো কোথায় চলিয়া গেছে। আল্লাহ পাক তোমাকে সুস্থ একটা করব দান করেছেন, সুস্থ একটা নফস দান করেছেন। আজকে গুনাহ করতে 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 আমরা জিন্দগি শেষ করিয়া ফেলাইছি, নফসের মুতমাইন্না তৈরি করতে পারলাম না। আল্লাহওয়ালারা গুনার কাম করে না, নেকের কাজ ছাড়ে না। কত আল্লাহওয়ালারা আছেন, যে সমস্ত আল্লাহওয়ালাদের ব্যাপারে বলা হয় এমন আল্লাহওয়ালা ছিলেন রে বাবা, এই বাংলার জমিনে তো শাহজালাল ইয়াম আলী রহমতুল্লাহ আলাই সিলেটের জমিনে আগমন করছে, ইয়াম আলীর দেশ ত্যাগ করিয়া বাংলাদেশ ইসলাম নিয়ে আসছে। শাহজালাল ইয়াম আলী রহমতুল্লাহ কেমন আল্লাহওয়ালা ছিলেন রে বাবা, শাহজালাল ইয়াম আলী রহমতুল্লাহ আলাই যখন সিলেটের জমিনে আসলেন, সিলেটের জমিনে আসার পরে আল্লাহু আকবার স্লোগান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়ার সাথে সাথে গৌর গোবিন্দের মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমান কেমন ইমানের পাওয়ার, নফস কি নফস তৈরি করছে, কত বড় বড় আল্লাহ ওয়ালারা দেখা যায়, ইমানের পাওয়ার এত, নফসের পাওয়ার এত। আল্লাহ পাক রব্বুল আল্লাহওয়ালাকে এত এমন পাওয়ার দিয়েছে, কত আল্লাহ ওয়ালাদের ঘটনা পাওয়া যায় রে তোমরা জানো না, এত আল্লাহ ওয়ালারা যুগে যুগে তোমাদের সামনে ইসলামের ময়ান করিয়া গেছে। নবীরা চলিয়া যাওয়ার পরে নবীদের সাহাবায়ে দিনের কাজ করলেন, সাহাবে আজমাইরা চলিয়া যাওয়ার পর তাবেইনরা কাজ করছে, তাবে তাবেইনরা কাজ করছে, ধাপে ধাপে যুগে যুগে কত ওলামায়ে কেরামরা তোমার আমার সামনে আসলেন। আজকের এই মাহফিলের সামনে তোমার আমার সামনে ওলামায়ে কেরামরা প্রেজেন্ট, বাবা ওলামায়ে কেরামদের ময়ান শুনিয়া যদি তোমার দিলের মধ্যে হেদায়েতের নূর জ্বালাইতে পারো আল্লাহ পাক হয়তো তোমার জিন্দগি সমস্ত গুনাহ কথা মাফ করিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক কাজ আমাদের করা দরকার আছে না নাই, নফসকে নফসে মুতমাইন্না বানানো দরকার আছে না নাই, নফসে মুতমাইন্না সবচেয়ে দামি নফস, সবচেয়ে দামি নফস, গুনো গুনার দিকে মনে যায় না। নফসে লওয়ামা নফসের দ্বিতীয় নাম্বার নফস খুব খেয়ালে শোনার চেষ্টা করো, দ্বিতীয় নাম্বার নফসের নাম হলো নফসে লওয়ামা, যেই নফস হলো এমন একটা নফস মধ্যবর্তী অবস্থা, নফস তার মনে চায় ভালো আমল করতে আবার গুনাহও করতে মনে চায়, নামাজ পড়ে, নামাজ পড়লে তার দিলের মধ্যে ভালো লাগে, আবার যদি নামাজ শুধিয়া যায় আবার কান্নাকাটি করে হারাম নামাজ পড়তে পারলাম না, যদি হারাম খেয়ে ফেলে আফসুস করে আফসুস আমি কেন হারাম কষ্ট করিয়া ফারাইলাম, আমার মাওলাই কারিমের নাফরমানি করলে দিলের মধ্যে জালজালা তৈরি হয়ে যায়, নেক কাজ করে আবার গুনার কাজ করে দিলের মধ্যে আফসুস আসে, তওবা করে, এই নফসের নাম হলো নফসে লওয়ামা। জোরে বলেন নফসের নাম কি,
আরো জোরে সবাই বলেন দ্বিতীয় নফসের নাম কি? নফসে লাওয়ামা, গুনার দিকেও দিল টানে, আবার নামাজের দিকেও দিল টানে, নেক কাজও করতে মনে চায় আবার গুনার কাজও করতে মনে চায়, এই নফসের নাম হলো নফসে লাওয়ামা। এখন আপনার নিজের নফসকে প্রশ্ন করেন, নিজেকে নিয়ে প্রশ্ন করেন, আমার নফসা কোন জায়গায় আছে? তিন নাম্বার নফসের নাম হলো নফসে আম্মারা, এই নফসের নাম সবচেয়ে খারাপ নফস। নফসে আম্মারা শুধু গুনাহ, নেক কাজ করতে মনে চায় না। ইমাম সাহেব তোমাকে ডাকে, ভাই নামাজের দিকে আসো, নামাজের কথা শুনে ওরা নামাজের দিকে আসেও না। আজকে এলাকার মাহফিল হইতেছে, যুবক ভাইরা বড় কষ্ট করিয়া অল্প দিনের মধ্যে এত সুন্দর মাহফিল আয়োজন সাজাইলো, নামাজ তো পড়ই না। ওরা মাই কেরামরা তোমার বাড়ির কাছে বয়ান শোনার জন্য, বয়ান করার জন্য আসছে, কিন্তু তুমি বয়ানের মসজিদে এখনো ঢুকতে পারো নাই। বাবা তোমার পড়া বড় পুরা কপাল, তোমার সামনে ওরা মাই কেরামরা বয়ান করার জন্য আসলেন, তুমি এখনো মসজিদের এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে এখনো প্রবেশ করতে পারলা না। তোমার নফস শুধু গুনার দিকে, গুনার দিকে শুধু গুনার গুনার নেক কাজ করেই না, এমন মানুষ সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এমনও কত মুসল্লি দেখা যায় জিন্দিগিতে নামাজই পড়ে নাই, এমন কত মুসল্লি দেখা যায় জিন্দিগিতে ওযু করে নাই, এমন কত মুসল্লি দেখা যায় সারা বছর নামাজের খবর নাই, শুধু জুমার নামাজ পড়তে আসে। আবার এমন কত মুসল্লি দেখা যায় জুমার নামাজও পড়ে না, সারা বছর কোন নামাজই পড়ে না, শুধু ঈদের নামাজ পড়তে যায়। জোরে বলেন আছে না নাই? এই সমস্ত মানুষগুলো নফসে আম্মারা, গুনাহ আর গুনাহ। বাবা গুনাহ করতে পারলে নিজের জীবনটাকে ধ্বংস করিও না, গুনার কারণে এমন ভয়াবহ আযাব অপেক্ষা করতেছে, এমন জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে, জাহান্নামের আগুন। বাবা আমরা এক সেকেন্ডে আগুন সবার কিন্তু কোনো ক্ষমতা রাখি না। জোরে বলেন কথা ঠিক নামে ঠিক? আরো জোরে বলেন কথা ঠিক নামে ঠিক? এই খেয়াল আপনাদের শুনে যেতেছে, এখন গানের আমরা তাকাই দিয়েছেন আপনারা, খেয়াল এদিকে এদিকে লক্ষ্য রাখেন আপনারা, বয়ান শোনার জন্য আসছেন, অল্প সময় বয়ান শুনবেন, খেয়ালে শোনার চেষ্টা করবেন, খেয়ালে বয়ান শুনবেন না, এই বয়ানের বাড়িতে নিয়ে যেতে পারবেন না। হেদায়ত নেওয়ার জন্য আসছি, দিলটাকে নরম করে এখান থেকে আমরা বাড়িতে যাব, যেন আমার নামাজ আমি পড়ি নাই, আজকে থেকে নামাজ পড়ব, এই নিয়ত আমরা এখান থেকে করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলো রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তিন নম্বর নফস, তিনটা নফস মনে থাকবে, তিনটা নফসের নাম। এক নম্বর সর্বোচ্চ নফস হলো নফসে মুতমাইন্না, মধ্যবর্তী দ্বিতীয় নফস নফসে লাওয়ামা। এই নফসের কাজ হলো কি? নেক কাজও করে গুনাহও করে। আর নফসে আম্মারা শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ করতে করতে নিজের জিন্দেগি ভর গুনাহ করে ফেলছে, তার নেক কাজ করেই না। সমাজে এমন মানুষ আমাদের দেখা যায় কি যায় না? জোরে বলেন, আরো জোরে বলেন যায় কি যায় না? এখন আপনাকে আমাকে কোন নফস বানাইতে হবে? নফসে মুতমাইন্না, সবচেয়ে দামি নফস যদি বানাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা আজকে তোর জন্য জান্নাতের দরজা খোলা, যাও জান্নাতে প্রবেশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নফসকে ঠিক করা চাই, ইসলামকে। আপনারা আমার সামনে যে দামি এক ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানে ঘুরে পাঠিয়েছেন, ইসলামকে হেফাজত করা চাই, নফসকে হেফাজত করা চাই, ইমানকে হেফাজত করা চাই। আজকে আমাদের ইমানের অবস্থা এরকম হয়ে গেছে, সকালে ইমান থাকলে বিকালবেলা ইমান নাই। জোরে বলুন আসানা নাই? সকালে ইমান আছে তো বিকালবেলা ইমান নাই, বিকালে আছে তো সকালবেলা ইমান নাই। ইমান এমন এক অবস্থা চলতেছে, নবী আলাইহিসসালাম নিজেই ফরমান, এমন একটা যুগ আসবে যেই যুগের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ইমানকে এমন একভাবে উপস্থাপন করাবেন, কেয়ামতের আগে এমন এক যুগ চলে আসবে মানুষ হাতের মধ্যে আগুনের কয়লা রাখতে পারবে কিন্তু ইমান রাখতে পারবে না। প্রচুর ইমানতে যেমন প্রচুর মধ্যে পানি রাখলে টপটপ করে পড়ে যায়, থাকতেই চায় না, ঠিক তদ্রুপ হবে, সেই যুগ সামনে আসছে, মনে হয় এই সময় এখনই চলে আসছে, আমার ইমান এই আছে এই নাই, কত কথার কাজে কারণে ইমান চলে যায়, আমার ইমানকে আমি হেফাজত করি না, নফসকে আমি হেফাজত করি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া করা দরকার, আল্লাহ আমার নফসকে তুমি নফসের মুতমাইন্না বানায় দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই নফস যদি নফসের মুতমাইন্না বানাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনার আমার নফসকে দামি বানায়া সেই বিচারের ময়দানে আপনার জান্নাতের ফয়সালা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দার অন্তরে অনেক মা বোন আছেন, মা বোন আপনাদের ইমানকে হেফাজত করা চাই,
আপনার আমার ইমানকে হেফাজত করা চাই, নিজের নাফসকে হেফাজত করা চাই। যদি একজন মা যদি দামি হয়ে যেতে পারে, ওই মা সব থেকে দামি। মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দাম বৃদ্ধি করে দিয়েছেন, মাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা মাকাম উঁচু করে দিয়েছেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত। যেই মায়ের পায়ে আল্লাহ পাক জান্নাত রাখছেন, তাহলে সেই মায়ের দাম কত? জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা, আপনাদের দাম আল্লাহ পাক অনেক বৃদ্ধি করে দিয়েছেন, আল্লাহ পাক আপনাদের দাম এত বেশি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পায়ের নিচে জান্নাত রেখেছেন, আর আপনাদের দাম আল্লাহ পাক কত বাড়িয়ে দিয়েছেন। আপনাদের নাফসকে হেফাজত করা চাই। আজকে দেখেন মা বোনের অবস্থা বয়ান করতে গেলে দেখা যায় সমাজের মধ্যে মহিলাদের কারণে বর্তমানে সমাজের মধ্যে ফেতনা বেশি দেখা দিচ্ছে। জনগণের কথা ঠিক না, বড় বড় অশান্তি লেগে গেছে। মা যদি দামি হয়ে যায়, একজন মহিলা যদি দিনদার হয়ে যায়, অনেক সময় দেখা যায় তার স্বামী নামাজ পড়ে না, তার ছেলে মেয়ে নামাজ পড়ে না, কিন্তু একজন মা যদি দিনদার হতে পারে, মা যদি আমল বলা হতে পারে, ওই মায়ের কারণে, ওই স্বামী যদি নামাজ নাও পড়ে, স্ত্রীর আমলের কারণে, দোয়ার কারণে, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই স্বামীর কলবের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের নূর জ্বালিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা যারা বয়ান শোনার জন্য আসছেন, আপনার কলবকে হেফাজত করা চাই, নাফসকে হেফাজত করা চাই। নিজের নাফস যদি দামি বানাইতে পারেন, দেখেন মাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দাম বাড়িয়ে দিয়েছেন, ইজ্জত আল্লাহ পাক কত বৃদ্ধি করে দিয়েছেন। মা ভালো তো সন্তান ভালো, মা যদি নেককার হয়ে যায়, স্বামীও একসঙ্গে নেককার হয়ে যাবে। আহারে ফেরাউন, সেই ফেরাউনের ঘরে থেকে যদি আসিয়া ইসলামের সমুন্নত পাওয়ার কলম মধ্যে ঢুকাইতে পারে, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মহাব্বতে নিজের কালেমার মালা গলায় পড়তে পারে। ফেরাউন তো একজন কাফের ছিল, নিজে বলেছিল না রব্বুকুমুল আদা, আমি সবচেয়ে বড় খোদা। সেই ফেরাউনের ঘরে যদি আসিয়া ইমানদার হইতে পারে, নামাজ বেশি করতে পারে, আল্লাহর মহাব্বত কলমে বেশি ঢুকাইতে পারে। বর্তমান তো ফেরাউন মার্কা স্বামী তো আর নাই, আসে জোরে বলেন, আরো জোরে আসে, কোন স্বামী কি বর্তমানে আসে যে নামাজে বাধা দেয়? নাই। কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার দান করেছেন, এত ইমান দান করেছেন, সেই আসিয়ার এত ইমানের পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়াকে আল্লাহ পাক এত মাকাম উঁচু করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, আপনাদের কলবকে হেফাজত করা চাই, নাফসকে হেফাজত করা চাই। মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার দান করেছেন। শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আলাই যিনি আসছেন ইয়ামান থেকে, ওই শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আলাই, দেখেন কত দামি একজন মায়ের সন্তান। আল্লাহ পাক বাংলাদেশ আমল ইসলাম আনাইছেন। এরপর আপনারা যে খাজা মঈনুদ্দিন কিস্তি রহমতুল্লাহ আলাইহের নাম শুনেন, মা বোনরা খুব কেয়ারে শোনার চেষ্টা করেন। খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই, তিনি এত বড় আল্লাহওয়ালা ছিলেন। খাজা মঈনুদ্দিন আল্লাহ পাক তাকে এত মান মর্যাদা বৃদ্ধি করেছেন। একদিন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই ঘরে আসছে, দিল বড় হাসি চেহারার মধ্যে, হাস্যোজ্জ্বল চেহারা, হেসে হেসে ঘরে প্রবেশ করতেছে। খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই দেখেন কি দাম বাড়িয়ে দিয়েছেন, কি কারণে দামি হয়েছে। মা বোনেরা, সন্তানরা শিক্ষা গ্রহণ করা চাই, স্বামীরা শিক্ষা গ্রহণ করা চাই। একজন মা পারে গোটা সমাজকে ভালো করতে, জোরে বলেন না কথা ঠিক না বেঠে, আরো জোরে বলেন কথা ঠিক না বেঠে। একজন মা পারে গোটা জাতিকে, সমাজকে একজন সুন্দর জাতি উপহার দিতে। সন্তান ভালো তো আপনার দেখবেন ওই সন্তান দ্বারা পুরা জাতি আলোকিত হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই হাসতে হাসতে ঘরে প্রবেশ করলেন। খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ মা ডাক দিয়ে বলতেছে, ও খাজা তোর চেহারা মধ্যে কেন এত হাসি? খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ বলতেছে, মা আমার দিলটা বড় খুশি, আমার দিলের মধ্যে বড় আনন্দ। বলে, বাবা তোর দিলের মধ্যে কত আনন্দ আমাকে একটু বলো। ডাক দিয়া বলতেছে, মা এই ভারত বসে আজকে আমার কাছে 90 লক্ষ। কয় লক্ষ? জোরে বলেন, আরো জোরে সবাই বলেন, কয় লক্ষ? 90 লক্ষ কাফের আমার হাতে আজকে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা 90,000 90 লক্ষ। খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই 90 লক্ষ তার হাতে, কাফের ইয়াহুদিরা মুসলমান হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ ডাক দিয়া বলছে, বাবা
ও খাজা শোনো, এই গর্ভদা আজকে তোর মা, এই গর্ভদা আমি আজকে মায়ের। ওরে খাজা শুনুন, আমার তো গর্ভের আজকে দিন। বলে মা কেন তোমার কেন গর্ব বলো? বলতে যে খাজা শোনো, তুই যদি আমার গর্ভে বোধহয় চলিয়ে আসত, আমার গর্ভে আসার পর থেকে আমি একদিনও তাহাজ্জুদের নামাজ সারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও খাজা আমি একদিনও তাহাজ্জুদের নামাজ আমি সারি নাই। শুধু তাই না রে খাজা, আমার জন্য কেন দামি আজকে জানোনি? আজকে খুশির দিন তো আমার জন্য। খাজা শোন, তোকে আমি যতবার আমি দুধ পান করাইছি, আমি একদিন আমি তোকে ওযু ছাড়া দুধ পান করাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এই কথা শোনার পরে দেখেন মা কত বুকটা বড় হয়ে গেছে। ও আমার কর্ণ তোরা মা বোনেরা, আজকে আমাদের মা বোনের অবস্থা কি হয়ে গেল? শুধু টিভি বিসিআর আর টিভি বিসিআর, জোরে বলেন না কথা ঠিক না বেঠি? খাবার খাইতেছে টিভি বিসিআর, সিরিয়াল আর সিরিয়াল, কাজ করতেছে ঘরে টিভি ছাড়া, টিভির সাথে এত মহাব্বত লাগাই দিছে মনে হয় টিভি তাকে জান্নাতে নিয়ে যাবে, সিরিয়াল না দেখলে ঘুমে আসে না। হে পর্দার মা বোনেরা, তোমাকে আল্লাহ করছে বড় দামি বানাই দিয়েছেন, কেন তারপর তুমি মা বুঝো না? জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় হবে না। আমার মা বোনেরা যদি আজকে মাহফিলের হেদায়েতের মালা গলায় পড়তেই পারেন, আল্লাহ পাক হয়তো বা তোমাকে উসিলে হেদায়েতের মালা পরাই দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন শুধু তাই না, দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত দামি একজন ইমাম ছিলেন, যে ইমামের অনুসারী আমরা, হানাফি মাযহাবের অনুসারী আমরা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার নাম তো ছিল কি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, নাম কেন হইল রে বাবা? নাম ছিল নুমান ইবনে সাবেত। ইমাম আবু হানিফার নাম ছিল কি? নুমান ইবনে সাবেত। নুমান ইবনে সাবেত কে আবু হানিফা তিনি কেন হয়ে গেলেন? কেন আবু হানিফা রাখলেন রে বাবা? খুব খেয়ালে শোনার চেষ্টা করো মা বোনরা, খুব খেয়ালে শোনার চেষ্টা করো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত বড় সমাধান দিতেন, তিনি 7-8 বছর বয়স থেকে সুন্দর সুন্দর মাসালার সমাধান দিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি ঘরের মধ্যে বসে আছেন, হঠাৎ করে একজন মহিলা আসছে, মহিলা আসিয়া ডাক দিয়ে আবু হানিফা, ও নুমান ইবনে সাবেত, তুমি নাকি অনেক বড় বড় মাসালার সমাধান দাও। বলে হা। বলতেছে আমাকে একটা মাসালার সমাধান দিয়া দাও। একজন পুরুষ যদি 4টা স্ত্রী রাখতে পারে, একটা মহিলা কেন 4টা স্বামী রাখতে পারবে না? প্রশ্নটা জটিল নাকি সহজ? আরো যেমন কঠিন না সহজ? কঠিন প্রশ্ন। আবু হানিফা রহমতুল্লাহ আশ্চর্য হয়ে, কি এমন মহিলা, কি প্রশ্ন করল? বলতে আবু হানিফা বলো, একজন পুরুষ যদি 4 জন স্ত্রী রাখতে পারে, একজন স্ত্রী কেন, একজন মহিলা কেন 4 জন স্বামী রাখতে পারবে না? জবাব দাও। মামা আবু হানিফা রহমতুল্লাহ হয়রান পরেশান হয়ে গেলেন। বলতেছে মা যান আপনি কালকে আসিয়েন, জবাব পাওয়া যাইবেন। জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। মামা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন কখনো তিনি ঘাবড়ান নাই, হয়রান পরেশান হয়ে যাইতেছে, কি প্রশ্ন করল জবাব খুঁজিয়া পায় না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হয়রান, খাবার দাবার খায় না, সটপট সটপট করতেছে। হঠাৎ করে নুমান ইবনে সাবেত, হঠাৎ ইমাম আবু হানিফা, তার মেয়ে হানিফা, মেয়ের নাম ছিল হানিফা, নাম কি ছিল? আরো জোরে বল, নাম কি ছিল? আবু হানিফা মানে কি হানিফার পিতা। হানিফা এসে বলতেছে বাবা কেন খাবার খান না, কেন সটপট করতেছেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন মা বড় পেরেশান। বলো মা আমার কি পেরেশান আপনি আমাকে বলেন। ও বাবা বলনা আমার আপনার কি পেরেশান, কেন আপনি খাওয়া দাওয়া করতেছেন না, কি পেরেশান একটু আমাকে শোনাইবেন নি। বলতেছে মা তুমি এর সমাধান দিতে পারবা না। বলতেছে বাবা একটু আমাকে বলেন, আমি আপনার এই সমস্যার সমাধান দিয়ে দিব। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন কেমন মেয়ে ছিল, সেই মেয়েও তো মেয়ে, বর্তমানেও তো মহিলারা মহিলা। মামা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন বলছে মা শোনো, আমি তো আজকে বড় বিপদের মধ্যে পড়িয়া গেছি, কত মাসালার সমাধান আমি দিয়ে দিলাম, কিন্তু আজকে একজন মহিলা আমার কাছে এমন মারাত্মক প্রশ্ন করবে, এমন এক মারাত্মক প্রশ্ন করছে, জবাব আমি উত্তর খুঁজিয়া পাইতেছি না, কি জবাব দিব? বলতেছে বাবা আমাকে বলেন, আমি সমাধান দিয়ে দিব। বলতেছে মা শোনো, একজন মহিলা হিসাব প্রশ্ন করছে,
একজন পুরুষ যদি চারজন স্ত্রী রাখতে পারে, একজন মহিলা কেন চারজন স্বামী রাখতে পারবে না? এই জবাব আমি খুঁজিয়া পাইতেছি না। বলতেছে, বাবা আপনার কোনো টেনশন নাই, আপনার খাবার আপনি খাইতে থাকেন, আপনার চলা আপনি চলতে থাকেন, কালকে যখন নাকি মহিলা আসবে মহিলাকে আমার কাছে পাঠাইয়া দিবেন, আমি আমি হানিফাই প্রশ্নের জবাব দিয়া দিব। আরো জোরে বলো বাবা সুবহানাল্লাহ। আজকে তোমার আমার ইমান কোথায় চলিয়া গেছে বাবা? আজকে সমাজ ধ্বংস হয়ে যায়, ঘরের মধ্যে অশান্তি, নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, সন্তান কোত্থেকে নামাজই হবে? দেখবেন ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কেউ খেয়ালে শোনার চেষ্টা করেন রে বাবা, বাচ্চা একটু বড় হইলেই দেখবেন ঘরের মধ্যে টিভি বিসিয়ার তোলে মা, বাবা ঘরের মধ্যে টিভি সারিয়া থাকে, বাবা টিভির দিকে তাকায় থাকে, মাও টিভির দিকে তাকায় থাকে। ঘরে একটা মাসুম বাচ্চা, তার এখনো বুঝ হয় নাই, বলেন তো বাবা মা যদি টিভির দিকে তাকায় থাকে ওই সন্তানটা কোন দিকে তাকাবে? জোরে বলেন, আরো জোরে বলেন, কোন দিকে টিভির দিকে তাকায় থাকবে? এই সন্তানকে কে খারাপ বানাইলো? তার বাবা মা খারাপ বানাইলো। কিন্তু মা বাবা যদি ঘরে মধ্যে না যায় নামাজ বিষয়া, ও আমার বাবা, দেখবেন বাবা কত বাবারা আছে ঘরের মধ্যে নামাজ পড়ে, কত টুপিওয়ালা আছে দেখবেন ঘরের মধ্যে যায় নামাজের মশল্লা বিছায়া, যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায় ওই সন্তানটা দেখবেন ওই বাবার দেখা দেখি নামাজের মধ্যে সেজদায় পড়িয়া যায়। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কত মায়ের আছে নামাজ পড়ে, দেখবেন মা যদি নামাজ পড়ে, বাবা যদি নামাজ পড়ে, সন্তান যখন নামাজ পড়তে থাকে পারুক আর না পারুক সেজদায় পড়িয়া যায়, বাবা মা যদি ঘরের মধ্যে জিকির করে আল্লাহ, দেখবেন সন্তানের মুখের মধ্যে জিকির উঠে আল্লাহ আল্লাহ আল্লাহ। সমাজের অবস্থা ধ্বংস হয়ে যাইতেছে রে বাবা। আজকে সন্তান তোমার কথা শুনে কারণটা কি রে বাবা? সন্তান তুমি আদর্শ শিক্ষা তুমি দিতে পারো নাই, নামাজে তুমি বানাইতে পারো নাই, নিজে নামাজ পড়ো, এরপরে তুমি তোমার সন্তানকে নামাজি বানাও। তোমার মাওলানা করিম নিজে কালামুল্লাহ মুদাল্লা বা কলম তু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো আর একজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, হিসাব নিকাশ না মিলে মাওলার কবরে যাইও না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হয় না, পরেশান হয়ে গেলেন, বলতেছে বাবা টেনশন নাই, আপনি আপনার কাজ চালাইতে থাকেন, আপনি খাবার খাইতে থাকেন, আপনি ঘুমাইতে থাকেন, কোনো পরেশানি করিয়েন না, জবাব আমি কালকে দিয়া দিব। পরের দিন মহিলা আসছে, আসার পরে পাঠায় দিছে তার মেয়ের কাছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নোমার ইবনে সাবিত তার মেয়ের কাছে পাঠাই দিছে, হানিফার কাছে। ওই মেয়ে ডাক দিয়া বলছে, ও মা শুনেন আপনার যে প্রশ্ন এই প্রশ্নের জবাব আমি নিজে দিয়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। বলতেছে মা আপনি একটা বালতি নিয়ে আসেন। বলে নিয়ে আসলাম। বলতেছে আপনি চারটা টিউবওয়েল থেকে পানি নিয়ে আসেন, এই পানি এই টিউবওয়েল থেকে পানি নেন, ওই টিউবওয়েল থেকে পানি নেন, চার জায়গার থেকে পানি নেন। বলে নিলাম চার জায়গার থেকে পানি নেওয়ার পরে বলতেছে এবার আমার প্রশ্ন শুনেন, সমাধান গ্রহণ করেন। এই যে আপনি চার জায়গা থেকে পানি গ্রহণ করলেন, আপনি এই টিউবওয়েল থেকে যেই পানি নিয়েছেন এই পানিটা পারলে এখানে ফিরাইয়া দেন, ওই কল থেকে যেই পানি নিয়েছেন সেই পানিটা আপনি পারলে ফিরাইয়া দেন, তৃতীয় কল থেকে আপনি যেই পানি আপনি সেই পানিটা পারলে ফিরাইয়া দেন, চতুর্থ কল থেকে যেই পানি নিয়েছেন পারলে সেই পানিটা ফিরাইয়া দেন। ওই মহিলা লজ্জায় মাথা নত হয়ে গেছে, আর এটা কিভাবে সম্ভব? বলতেছে মা শোনো, যদি একজন মহিলা যদি চারজন স্বামী রাখে একটা সন্তান জন্মগ্রহণ করলে কেউ বলতে পারবে না এটা কার সন্তান। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর সমাধান দিয়া দিছে দেখেন নোমার ইবনে সাবের কাছে বলছিল ওই দিন, বলতেছে বাবা আমি যদি আপনার এই সমাধান আমি দিয়া দিতে পারি কি দিবেন আমাকে? বলতেছে মা তুমি তো আমার মেয়ে, তুমি আমার যা চাইবে আমি তোমাকে তাই দিয়া দিব,
বলতে যে বাবা আমি আপনার কাছে স্বর্ণ গহনা চাই না, আমি আপনার কাছে আমি টাকা পয়সা চাই না, আমি আপনার কাছে বাড়ি ঘর কিচ্ছু চাই না, আমি আপনার কাছে একটা জিনিস চাই, আমি যেহেতু আজকে আপনাকে এত বড় মুসিবত থেকে বাঁচাই দিলাম, আমি হানিফার নামটা আপনার নামে শুরুতে লাগাই দিবেন যেন কেয়ামত পর্যন্ত আমি হানিফাকে কেউ ভুলতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন দামি মারে বাবা, কেমন দামি ঘরের সন্তান। আমার বাবারা শুনুন, আমার বাচ্চার কথা শোনাই, আমার বাচ্চা দেখেন মাদ্রাসার মধ্যেই তো থাকে, যখন নামাজ পড়ে আমার বাচ্চার সাথে সাথে নামাজ পড়ে, পড়াগুলো শুনে ঘরে এমনি পড়তে থাকে। কারণটা কি, আপনার বাচ্চাকে আপনি যেই পরিবেশের মধ্যে বড় করবেন, যেইভাবে আপনি বড় করবেন, দেখবেন আপনার বাচ্চা ওইভাবে চলতে বাধ্য। জোরে বলেন কথা ঠিক না বেঠে, আরো জোরে বলেন কথা ঠিক না বেঠে। মামা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে বলার পরে বলতেছে, মা তুমি আজকে আমার এমন এক বড় মুসিবত থেকে বাঁচায় দিলা। এরপরে মহিলা লজ্জায় চলিয়া গেছে, মাসালার জবাব তো পেয়ে গেছে। আবু হানিফা বলতেছে, মা তুমি আমার কাছে যে জিনিসটা চাইছো ঠিক আছে, তোমার কথা আমি রাখলাম, আমার নামের শুরুতে লাগাই দেবো তোমার নাম। দেখেন সেই নোমান ইবনে সাবিত, কিন্তু মানুষ অনেকের নামও জানে না, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এর নাম তো নোমান ইবনে সাবিত, কিন্তু সেই নাম তো অনেকেই জানে না, কিন্তু নাম হলো আবু হানিফা, মানে কি হানিফার পিতা। আজকে কেয়ামত পর্যন্ত ইমাম আবু হানিফার নাম মানুষ স্মরণ করবে এবং এই মহিলাকেও মনে রাখবে। কারণটা কি, ন্যাক একটা ভালো কাজের কারণে। এমন ন্যাককারী মহিলা, আপনার আমার ঘরে প্রত্যেকটা স্বামী স্ত্রীকে শোনায় গেলাম, স্বামী বাবা তোমার সন্তানকে ভালো করার জন্য নিজে নামাজি হয়ে যাও। আমার পর্দা অন্তরে মা মোরা তুমি নামাজি হয়ে যাও, তুমি নিজে নামাজি হয়ে যাও, তুমি নিজে আল্লাহ আল্লাহ করো, নামাজ বেশি বেশি পড়ো, দেখবা আল্লাহ পাক তোমার ঘর থেকে পাইজি বুঝতাম সন্তান তৈরি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবারা তোমাদের হাতে না পায়ে ধরে শোনা গেলাম, রে বাবা মাহফিলের ময়দান আসিয়া বস, নেক কাজ শুনিয়া নেক কাজ কথাগুলো শুনিয়া ভালো ভালো আমল গুলো করার চেষ্টা করো, আল্লাহ আলাদের সংস্রব গ্রহণ করার চেষ্টা করো। আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের আল্লাহ পাক কি ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই আয়াতের সারমর্ম এই রে বাবা, ইসলামের মধ্যে আমাদের পরিপূর্ণ দাখিল হওয়া চাই, ইসলাম কিছু মানব কিছু সারব, এর নাম কিন্তু ইসলাম নয়। জোরে বলেন কথা ঠিক না বেঠে, ইসলাম পূর্ণাঙ্গ এক বিধান, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার, নামাজ দুই ওয়াক্ত করবা তিন ওয়াক্ত সারিয়া দিবা, এর নাম কিন্তু ইসলাম নয়। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হারাম ছাড়িয়া হালালের পথে আসো, আমার মাওলায়ে কারিমের ভয় দিলের মধ্যে ঢুকানোর চেষ্টা করো, তাকওয়া দিলের মধ্যে যদি ঢুকাইতে পারো, দেখবা আল্লাহ পাক তোমাকে নফসে মুতমাইন্না বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। করো পরিষ্কার না করিয়া মাওলার কবরে যাই রে বাবা, ওই কবর যে তোমরা দেখতেছো ওই কবরটা কিন্তু স্বাভাবিক কোনো কবর না। আজকে বাবা তোমার আমার সামনে প্রতিদিন মানুষ মারা যায় রে বাবা, এখানে কত মানুষ আছে যারা মাহফিলে ময়দান আসিয়া বসছেন, পর্দার অন্তরালে অনেক মা বোন আছেন যাদের বাবা দুনিয়া থেকে চলিয়া গেছে, অনেকের ভাই দুনিয়া থেকে চলিয়া গেছে, অনেকের দাদা দাদি নানান অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে। দুনিয়ার আমিও তো ওই কবরে রওনা, কি নিয়ে রওনা করলাম, কি নিয়ে যাব, হিসাব নিকাশ না মিলায় কবরে যাইও না রে বাবা। কেমন বেশি বেশি করিয়া মাওলার কবরে যাওয়ার চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য যে 3.5 হাত কবর তোমার আমার জন্য রাখিয়া দিয়েছেন, ওই কবর তোমরা দেখতে সবাই মনে করতেছো কবর, ওই কবরটা কিন্তু বাবা কবর না। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাওযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও কুফরাতুন মিন হুফারিন নার। আমার রাসূল নিজেই ফরমান, ওই কবরটা কাল কিয়ামতের দিন, বাবা তুমি যখন কবরে চলিয়া যাবে মরার পরে, ওই কিয়ামত পর্যন্ত কারো কারো কবরটা জাহান্নামের কুয়া হয়ে যাবে। সবাই বলেন না আউযুবিল্লাহ। আল কবরু রাওযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও কুফরাতুন মিন হুফারিন নার। আবার কারো কারো জন্য আল্লাহর রাসূল বলবেন জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কবর আমাদের যাইতে হবে কি হবে না রে বাবা, আরো জোরে বলেন যাইতে হবে কি হবে না। প্রত্যেকটা মানুষকে যাইতে হবে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত,
মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে রে হবে বাবা ওই কবরে কিন্তু তোমাকে আমাকে যাইতেই হবে কি নিয়ে রওনা করছো আমার মামার অবস্থা কি নফসের অবস্থা কি জান্নাতে যাওয়ার মতো আমল তুমি করতে পারছো কি পারছো না হিসাব মিলাও হাসিবু কাবলা আন তুহাসাবু তোমার হিসাব কেউ নেওয়ার আগে তুমি নিজে তুমি হিসাব মিলাও কবরে যাওয়ার আগে হিসাব মিলাও আর আমি যে পথের মধ্যে চলতেছি আমার সেই পথ কি জান্নাতের পথ নাকি আমি যে পথের মধ্যে চলতেছি আমার সেই পথ কি জাহান্নামের পথ নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার উপরে এমন কোন আমল চাপায় দেন নাই যে আমল তুমি করতে পারবা না সাহাবী আজমাইনে দেখেন কত বেশি ইবাদত করেন কত বেশি ইবাদত করতেন বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিল রে বাবা ওই আবেদ এত বেশি ইবাদত করত সারা রাত ইবাদত করতেই থাকতো করতেই থাকতো দিনের বেলা ইবাদত করতেই থাকতো করতেই থাকতো আমার মাওলাকে রাজি খুশি করার জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মাকে আমাকে আখিরি পয়গাম্বরের কারণে কত দামি বানাই দিলেন রে বাবা ওই বনি ইসরায়েলের আবেদ সারা রাত সারা দিন ইবাদত করিয়া যে দামি না হইতে পারছে আখিরি পয়গাম্বর উম্মতেরা একটা রাত যদি ইবাদত করে কান্নাকাটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বনি ইসরায়েলের আবেদের চাইতে দামি বানায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমল আমরা বেশি করব কবরের চিন্তা আমরা সর্বদা নিয়ে ঘুরবো বাবা মাকে আমরা কেউ কষ্ট দেওয়ার চিন্তা ভাবনা করবো না রে বাবা এজন্য আমার বাবারা আজকে এই যেহেতু মাহফিলের ময়দানের মধ্যে আসছেন হেদায়েত নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন আল্লাহর কাছে দিলের মনটাকে নরম করিয়া কান্নাকাটি করার চেষ্টা করেন চোখের পানি সরিয়ে মাওলার কাছে মাফ চান এই পর্দার অন্তরে মা বোনরা যুবক বাবারা খুব খেয়ালে বয়ান শোনার চেষ্টা করো কত ঘটনা শোনা যায় রে বাবা সন্তানের সাথে মায়ের বড় সম্পর্ক নাই মায়ের সাথে সন্তানরা বেয়াদবি করে বাবার সাথে বেয়াদবি করে এমন সমাজের মধ্যে আসে না নাই জোরে বলেন আরো জোরে বল আসে না নাই অভাব নাই অভাব নাই মা বোনরা তোমাদেরকে শোনায় গেলাম সন্তানদেরকেও শোনায় গেলাম ও বাবারা তোমাদেরকেও শোনায় গেলাম তোমার সন্তানকে ভালো করার জন্য মা বাবারা তোমরা আগে ভালো হও নাম্বার এক নাম্বার দুই সন্তান তুমি যদি তোমার বাবার সাথে বেয়াদবি করো মায়ের সাথে বেয়াদবি করো রে বাবা তোমার দুনিয়াও ধ্বংস আখেরাতও ধ্বংস হয়ে যাবে সন্তান যদি তুমি বেয়াদবি করো রে বাবা তুমি জানো না তো তোমার জন্য তোমার মা বাবা কত কষ্ট করছে কত লালন পালন করছে এই মা বাবার জন্য যদি তুমি এখন থেকে যদি বেয়াদবি ছাড়িয়া মা বাবাকে তাজিম করতে পারো মা বাবার দিনের মধ্যে কষ্ট দিও না রে বাবা মা বাবার কষ্ট দিলে সন্তান যত বড় হওয়া সম্ভব না রে বাবা এই যে আমরা আটটা ভাই আমার বাবাও তো মাহফিলের মধ্যে আসলেন আমার বাবা জীবনও বলতে পারে না কোনোদিনও বাবার সাথে বেয়াদবি করছি কোনোদিন রাগ ধমক দিয়া কথা বলছি কোনোদিনও বলতে পারবে না আমার বাবা আমাদের জন্য চেষ্টা করে যে আমার বাম পাশে আমার বড় ভাই বসা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবা মায়ের চেষ্টার কারণে দোয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের পথে রাখছেন আলেম হিসাবে কবুল করছেন তোমাদের সামনে আল্লাহ পাক বসায় দিয়েছেন বাবা মায়ের দোয়া সন্তানদের জন্য কাজে লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মা যখন দোয়া করে সন্তানের জন্য বাবা যখন দোয়া করে আল্লাহ পাক সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ সেই দোয়া আমার বাবা ফিরিয়ে দিতে পারে না বাবা মায়ের সাথে তুমি বেয়াদবি করিও না জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে সব কিছু আপনারা আমার সামনে রাখিয়া গেছেন দেখা গেছেন একবার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছেন হাঁটতে হ্যাঁ সবার কবরই তো ভালো আছে হঠাৎ করে একটা কবরের দিকে তাকায় দেখেন জাহান্নামের আগুন জ্বলতেছে দুয়া বের হচ্ছে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখার পরে সাথে সাথে দোয়া করলে কিন্তু আজাব তো বন্ধ হয় না নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম খবর দিলেন কে আসলে বাবা এই কবরটা কার বন্ধুদের এই কবরটা একটা যুবক সন্তানের বলে কেন তার আত্মীয় স্বজনদের খবর দাও তার মা বাবা কি বাঁচিয়ে আসলে খবর দাও নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে বলে হুজুর না তার বাবা বাঁচিয়ে না তার মা বাঁচিয়ে আছে বলে খবর দাও ওই মা দৌড়ে যখন নাকি নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে আসছে আসার পর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলতেছে রে মা তোমার সন্তানের কবর নাকি এটা বলে হা বলছে মা তোমার সন্তানের কবর তো জাহান্নামের আগুন জ্বলতেছে দাও দাও করে আজাব হইতেছে নবীর এই কথা শোনার পরে ওই মহিলা বলতেছে আলহামদুলিল্লাহ নবী বড় আশ্চর্য হয়ে গেলেন
ভারী কি আশ্চর্যকর ব্যাপার, সন্তানে কোন রাজা বলে মা কি আলহামদুলিল্লাহ বলতে পারে নাকি? কেন রে মহিলা আলহামদুলিল্লাহ বললা? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমি গুনাহগারের দোয়া আমার মাওলা কবুল করছে, এজন্য আমি আলহামদুলিল্লাহ বলছি। বলতেছে রে মা, তোমার সন্তানের কবর তো দাও দাও করে আগুন জ্বলতেছে। বলে সন্তান, তোমার সন্তানকে তুমি মাফ করিয়া দাও। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করব না, আমার সন্তানের কবর আগুন, এজন্য আমি মাওলার কাছে শুকর আদায় করলাম। বলতেছে রে মা, কি এমন ঘটনা ঘটছে, কেন মাফ করবা না রে মা বলো? সন্তানরা ভালো করিয়া খুব খেয়ালে শোনার চেষ্টা করো, বাবা মায়ের সাথে বেয়াদবি করবা না, বাবা মায়ের দোয়া নিয়ে অনেক বড় হওয়া সম্ভব। বাবা মায়ের সাথে বেয়াদবি করবা, দেখবা তোমার ইমান আমল সব ধ্বংস হয়ে যাবে রে বাবা। এ আমার বাবারা খুব খেয়ালে শোনার চেষ্টা করো, আমার বাবার শেষের দিকে যারা এখনো বাহিরে আছো দৌড়াইয়া ময়দানের ভিতরে প্রবেশ করো। মারা গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানরা আমার সাথে অনেক বড় একটা বেয়াদবি করছে। বলে কি বেয়াদবি করছে বলো? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যখন নাকি আমাকে বিবাহ শাদী করছে, এই বাচ্চা আমার গর্ভের মধ্যে চলে আসছে, বাচ্চাকে গর্ভে রাখি আমার স্বামী বিদায় হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তানের দিকে তাকাই আমি আর তোর বিবাহ বসি নাই, সন্তানকে আমি লালন পালন করতেছি, অনেক বড় বানাই আমি নিয়ে হচ্ছিল, বড় হবে আমাকে সে দেখাশোনা করবে, কান্নাকাটি করতেছি মাওলা, আমার সন্তানকে তুমি একদম নেক সন্তান বানা দিও। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি অনেক আদর করি, লালন পালন করি, ওই সন্তান যখন বড় হয় তাকে আমি বিবাহ শাদী করাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তানের দিকে তাকাই আমার যৌবনটা শেষ করিয়া দিয়েছি, দ্বিতীয়বার কোনো বিবাহ শাদী আমি আর বসি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানকে আমি বিবাহ করাইলাম, বিবাহ করবো বলে ইয়া রাসূলুল্লাহ, এমন এক কষ্ট আমাকে দিচ্ছে আমি ভুলতে পারি না, আমি যখন নাকি আমার ঘর আমার বউ আনলাম, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আমার সন্তান বাহির থেকে আসছে, আর বউ জানি তার কানে কানে কি বলছে, আমি জানি ওরা কি এমন অপরাধ করলাম, আমার সন্তানের কানে 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 কি বলছে শোনার সাথে সাথে দৌড়ে আসে, আমার মাথার মধ্যে এমন এক পানি মারছে, আমার মাথা দিয়ে টপ টপ করে রক্ত ঝরঝর করিয়া পড়ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের মধ্যে এমন আঘাত পাইছি, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই কষ্ট আমার মাওলার কাছে আমি দোয়া করেছিলাম, মাওলা আমার সন্তানকে তুমি দুনিয়ার মধ্যে কোনো আজাব দিও না, দুনিয়ার মধ্যে আজাব আমি মা হিসেবে সহ্য করতে পারবো না, মাওলা কিন্তু সে যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তাকে তুমি কবরে বলে তুমি চাইরো না গো মাওলা, আমি সেই দোয়া আমার মাওলা কবুল করছি। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি। সাহাবীরা কান্না করে, আবার রসুল কান্না করে, সবাই টপ টপ করিয়া কাঁদতেছে। আমি তো সহ্য করতে পারবো না, মাওলার কাছে দোয়া করে মাওলা কি এমন খেলা, মা সন্তানকে মাফ করবে না, ও মাওলা তার গায়ে ভাবে ওই মায়ের চোখের সামনে তুমি আজাবকে তুমি দেখা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদ্দুতি ভাবে সেই মায়ের চোখের সামনে আজাবকে আল্লাহ পাক ভাসায় দিছে, আজাব দেখার পর ওই মহিলা চিল্লান দিয়ে বেহুশ হয়ে পড়িয়া গেছে, আর আফসোস করে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে মাফ করিয়া দিলাম, আমার সন্তানকে আমি মাফ করিয়া দিলাম, আবার সন্তানকে সাপে এমন ভাবে কামড়াইতেছে, জাহান্নামের আগুন যেতে পুরা সারফার করিয়া দিতেছে, সব পুরা জ্বালায় সারফার করিয়া দিতেছে গো মাওলা, রসুল আজাব তো সবার ক্ষমতা রাখে না, আমার সন্তানকে আমি মাফ করিয়া দিলাম। ওই মা মাফ করার পরে ওই কবর আজাব বন্ধ হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা মায়ের সাথে বেয়াদবি করিও না, যারা বেয়াদবি করছো রে বাবা, যত বয়স তোমার হয়ে যাক না কেন, আজকে মায়ের পা জড়ায় ধরে গিয়ে কান্না করবা, যাদের বাবা নাই যাদের মা নাই বাড়িতে যাবে বয়স শেষ করিয়া, গিয়া দেখবে তার বাবাও নাই মাও নাই, কি বলিয়া ডাক দিবে, দিনের মন তো মারাই দেবারে না,
কবরের পাশে গিয়া কান্নাকাটি করবা, যারা বিয়াদুরি করছো আজকে মায়ের কাছে পাও ধরে কান্নাকাটি কর, মা আমাকে মাফ করিয়া দাও। তোমার মায়ের কাছে তুমি যত অন্যায় করিয়া থাকো না কেন, একটু বলেন তো সন্তানের চোখের পানি আমার মা কি সহ্য করতে পারে নাকি? কোনো মা সহ্য করতে পারে না। বাবারা মায়ের সাথে বিয়াদুরি করবা না রে বাবা। এই মহিলা নামাজ ছাড়ে না, যেখানে ওয়াজ মাহফিলের কথা শুনে দৌড়াইয়া চলিয়া যায়। আমার ভাই একটু বলেন তো ওই মহিলাটা কি চিন্তা করছিল নাকি, যে আমি বয়ান শুনতে যাব সেখানে গেলে আমার হায়াতটা শেষ হয়ে যাবে, চিন্তা ভাবনাও করে নাই। এজন্য বাবারা মাহফিলের ময়দানে আসতো, কালকে তুমি হায়াত পাইবে গ্যারান্টি, কিন্তু আমরা কেউ দিতে পারি না। এই মাহফিলটা তোমার উপর দিয়ে আজকে চলিয়া যাবে, কালকে মাহফিল আর থাকবে না, কালকে বাঁচতে পারবা এই গ্যারান্টি আমরা জানি না। কত যুবক মানুষ ঘুমের রাত্রিতে মারা গেছে, ঘুমাইছে আর জাগ্রত হইতে পারে নাই। কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, মিশরের ভিডিও, নামাজ পড়াইতেছিল ইমাম সাহেব, কিন্তু যখন নাকি সেজদার মধ্যে গেছে সেজদার থেকে মাথা আর উঠায় না। মুসল্লিরা দুই একজন মাথা উঠাইছে, সিসি ক্যামেরা ফুটেজটা আমরা দেখছি, ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। রাজারা মাইকেরা আমার শুনতেছো, হায়াত নিয়ে বড়াই করিও না, মাহফিলের ময়দানে আসবে না, তোমার চেয়ে পোড়া খবর আর কেউ হইতে পারে না রে বাবা। ওই ইমাম সাহেব সেজদা থেকে মাথায় উঠায় না, মুসল্লিরা চিন্তা করে আরে এখন ইমাম সাহেব কেন উঠে না, দুই একজন মাথা উঠায় তাকায় দেখে পড়িয়া গেছে, দুনিয়াতে বিদায় হয়ে গেছে। ওই ইমাম সাহেবের মৃত্যুটা বড় ভালো, ইমাম সাহেব তো নিজেও জীবনে চিন্তা করে নাই সেজদারত অবস্থায় আমি মারা যাব, হায়াতের কোনো গ্যারান্টি নেই, জীবনের কোনো গ্যারান্টি নেই রে বাবা, সেকেন্ডের কোনো ভরসা নাই। এই জন্য আমি বয়ান সব বক্তাকে পাশে বসায় রাইখা শোনায় গেলাম, যারা বাহিরে আছেন কালকে তুমি বাঁচবে কোনো গ্যারান্টি নাই, মাহফিল থেকে আমরা বাড়িতে যাইতে পারবো এই গ্যারান্টি আমাদেরকে নেই। কে নিয়ে আসছেন আমাদেরকে, আরো জোরে বলেন কে নিয়ে আসছেন? আমার মাওলানাকারী হয়তো দয়া মায়া করে আমাদেরকে বাড়িতে নিয়ে যাইবে। এজন্য যুবক ভাই মুরব্বী বাবারা যারা আমরা বাহিরে আছি, ও এলাকার ভাইরা যারা ঘরে টিনবিছিয়া সাইরা শুইয়া আছেন, লেপে নিচে শুইয়া আছেন, দৌড়ে ময়দানে আসেন, তওবা করেন, গুনাহের জন্য মাফ চান, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই প্রধান বক্তার বয়ানের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহ পাক চাইলে হয়তো বা অন্তরের মধ্যে হেদায়েতের মালা জ্বালায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাহফিল থেকে হেদায়েতের মালা নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলে আমিন।